আসছে পরের খবরে। অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক পদক বিজয়ী খেলোয়াড়রা আজ ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিলেন। খেলোয়াড়দের মধ্যে ছিলেন কমনওয়েলথ স্বর্ণপদক বিজয়ী এবং অলিম্পিয়ান কৃষ্ণা পুনিয়া, অলিম্পিয়ান শুটার দেবাংশু সিং পরমার, এশিয়ান গোল্ড মেডেলিস্ট এবং অলিম্পিয়ার ভূপেন্দর সিং, অলিম্পিয়ার রেস ওয়ার্কার স্বপ্না পুনিয়া, অলিম্পিয়ান তীরন্দাজ শ্যামলাল, অলিম্পিয়ান তীরন্দাজ ধুলচাঁদ দামোর, এশিয়ান গোল্ড মেডেলিস্ট সুমিত্রা দ্রোণাচার্য, পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেটিক্স কোচ এবং প্রাক্তন আন্তর্জাতিক হেমা থ্রোয়ার বীরেন্দ্র পুনিয়া, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ হিরানন্দ কাটারিয়া এবং যোগে বিশ্ব রেকর্ডধারী যোগে রমরস রমস্নেহী প্রমুখরা যোগ দিয়েছিলেন। ফলে কিছুদিন ঝিমিয়ে থাকা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফের চাঙ্গা হলো, যা চিন্তায় ফেলেছে বিজেপি শিবিরকে। এই যাত্রায় খেলোয়াড়রা 5 কিলোমিটারেরও বেশি হেঁটেছেন বলে জানা গিয়েছে।